দীর্ঘদিনের ভালোবাসা বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবার, বিয়ে করতে অস্বীকার করায় অপমানে আত্মঘাতী ছাত্রী, প্রেমিকের বাড়ির সামনে ছাত্রীর মৃতদেহ নিয়ে বসে বিক্ষোভ ছাত্রীর পরিবারের, এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বনগাঁ মহকুমার ছয়ঘড়িয়া ফুলতলা এলাকায়। দীর্ঘদিনের ভালোবাসার সম্পর্ক, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, সম্প্রতি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে প্রেমিককে বিয়ে করার জন্য প্রস্তাব প্রত্যাখ্যান, প্রেমিকের অভিমানে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা, এমনই অভিযোগ তুলে অভিযুক্ত প্রেমিকের বাড়ির সামনে বিক্ষোভ দেখালেন মৃত ছাত্রীর পরিবারের সদস্যরা। ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার ছয়ঘড়িয়া ফুলতলা এলাকায়। ঘটনায় মৃত ছাত্রী বনগাঁ দীনবন্ধু মহাবিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্রী। বনগাঁ ছয়ঘড়িয়া ফুলতলা এলাকায় মামার বাড়িতে থেকেই পড়াশুনো করত সে। সম্প্রতি কৃষ্ণনগর কলতলা শিববাড়ি এলাকায় বাড়ি ভাড়া নিয়ে মা ও বোনের সাথে থাকতে শুরু করে। শনিবার সেখানেই আত্মহত্যা করে সে। ঘটনায় অভিযোগ উঠেছে ছয়ঘড়িয়া ফুলতলা এলাকার যুবক সুরজ বিশ্বাসের বিরুদ্ধে। এ বিষয়ে মৃত ছাত্রীর কাকা বলেন, দীর্ঘদিনের সম্পর্ক ছিল, সম্প্রতি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে বিয়ের কথা বলতেই অস্বীকার করে সুরজ। এই সম্প্রতি একটা ছেলের পাল্লায় পড়ে, ছেলেটার নাম সুরজ বিশ্বাস, সে দিনের পর দিন তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে সম্পর্ক করেছে। আর ভাইজি প্রেগনেন্ট, সে সামাজিক ভয়ে লোক ভয়ে সুইসাইড করেছে এবং সুইসাইড করার আগেও ছেলেটাকে ভিডিও কল করেছে। ছেলেটা বলেছে যে এটা ফিল্মেই সম্ভব, বাস্তবে সম্ভব না। ছেলের মা ছেলের ভাই জানে এবং মৃত ছাত্রীর কাকার আরও দাবি, এদিন দুর্ঘটনার কথা সুরজের বাবাকে জানালেও তিনি বিষয়টি মিটমাট করে নেবার প্রস্তাব দেন। জানান বাড়িতে ছোট ছেলের বিয়ে। আজকে সকালে ছেলের বাবা আর একজন খেয়ে গেছিল মোটরসাইকেলে, জানি না, আমার দোকানে, সাথে আমার ছেলে ছিল, আমার অ্যাসিস্ট্যান্ট ছিল, এবং গিয়ে একটা রফা করতে চাইছিল যাতে আমরা কোনো অশান্তি না করি, এবং যে রফাটা করতে চাইছে তাতে বুঝলাম যে উনি টাকার রফায় আসতে যাচ্ছে, এবং বলছে যে আমার একটা ইশারায় সমস্ত বনগাঁ রেল লাইনের ট্রেন অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, প্রচুর মানুষ মারা যাবে। আমি জানি না, তখন বুঝলাম হয়তো উনি রেলের কোনো ডিপার্টমেন্টে চাকরি করে, হয়তো ওনার বিরাট পাওয়ার আছে, ওনার বিষয়ে উনি একটা ইশারা করলে অনেক অ্যাক্সিডেন্ট, কাউকে বলতে পারেনি, সমস্ত কিছু মোবাইলে তথ্য প্রমাণ দিয়ে গেছে। দীর্ঘদিনের সম্পর্ক, একসাথে থাকা, এমনকি ঘরোয়াভাবে ছাত্রীকে সিঁদুরও পড়িয়েছিল সুরজ। ছাত্রীর পরিবারের আরও দাবি, সম্পর্কের মাঝে হঠাৎই অন্য মেয়ে চলে আসায় সম্পর্কের অবনতি ঘটে, সুরজ এড়িয়ে চলতে থাকে। দীর্ঘদিন এভাবে চলার পর শনিবার চরম সিদ্ধান্ত নেয় ছাত্রী, ফেসবুকে ভিডিও কল করে আত্মহত্যার কথা জানায় সুরজকে। রবিবার রাতে ছাত্রীর মৃতদেহ নিয়ে সুরজের বাড়ির সামনে বসে বিক্ষোভ দেখাতে থাকেন তার পরিবারের সদস্যরা। এ বিষয়ে মৃত ছাত্রীর দিদি বলেন, বোন আত্মহত্যা করার আগেও সুরজকে ফোন করেছিল, ও গুরুত্ব দেয়নি, আমরা ওর শাস্তি দাবি করছি। প্রায় 3 বছরের কাছাকাছি এদের রিলেশন আছে, আমরা জানতাম না, কিন্তু 11 মাস ধরে সুরজ রিয়াকে ইগনোর করছে। একটা মেয়ে আছে, সে নাকি সুরজের লাইফে এসেছে নতুন করে, সেটা রিয়া জানতে পেরেছে। জানতে পেরে সেই বিষয় নিয়ে সুরজের সাথে ঝামেলা হচ্ছে, সবসময় বলেছে ওকে বিয়ে করবে, বাড়িতে সবাইকে মানাবে, ঠিক আছে, এই বলে বলে ওর সাথে ফিজিক্যালি হয়েছে, একবার দুবার না, অনেকবার হয়েছে। লাস্ট কথা ওই হয়েছে, রিয়া শুধু বলেছে তুমি যেটা করেছো সেটা ভালো করোনি, তুমি তাহলে যেই হাত দিয়ে আমাকে সিঁদুর পরিয়েছো সেই হাত দিয়ে তুমি আমার মুখে অগ্নি করবা বলে ওই লাস্ট SMS। বোনের মৃত্যুর আগে ফেসবুকে মৃত্যুর কারণ লিখে গেছে বলেও দাবি করেন ছাত্রীর দিদি। রবিবার রাতে সুরজের বাড়িতে গিয়ে দেখা যায় বাড়ির দরজা ভেতর থেকে বন্ধ, ঘরের ভেতর থেকে কয়েকজন আত্মীয় এসে জানান সুরজের ভাইয়ের বিয়ে, সকলে সেখানেই গেছেন, তবে ঘটনার বিষয়ে তারা কিছু জানেন না বলেও দাবি করেছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বনগাঁ থানার পুলিশ, মৃতদের পরিবারের সাথে কথা বলে মৃতদেহ সৎকারের ব্যবস্থা করেন তারা। রাতে বনগাঁ থানায় সুরজ সহ আরও কয়েকজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়েছে। সোম দাস ও সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।